এমন এক দেশ যেখানে ভাড়ায় পাওয়া যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমনকি বাবা মাও, আছে মৃত মানুষদের জন্য বিলাসবহুল হোটেল, সেই দেশে ক্ষমা চাওয়ার জন্য আছে চাকরি। হ্যাঁ, অন্য সব দেশে ব্যাটম্যান স্পাইডারম্যান আয়রনম্যান সুপার হিরো হলেও জাপানে কিন্তু রয়েছে ঝাড়ুদার সুপার হিরো। এমনকি আপনি চাইলে জাপানে গিয়ে ফ্রিতে বাড়িও নিতে পারবেন। সেখানে এমন একটি রেস্টুরেন্ট আছে যেখানে আপনি গিয়ে অর্ডার করবেন এক জিনিস আর আপনাকে সার্ভ করা হবে অন্য জিনিস, তাও আবার প্রতিবার। বলছি জাপানের কথা, সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সবকিছু নিয়ে জাপান অসাধারণ একটি দেশ। তবে এই দেশে আছে অদ্ভুত ও মজার কিছু জিনিস যা শুনলে আপনিও চমকে উঠবেন। বাড়ি পাওয়া যায় ফ্রিতে। জনসংখ্যার রেকর্ড হারে কমে যাওয়ার ফলে জাপানে দিনকে দিন বাড়ছে ভুতুড়ে বাড়ির সংখ্যা। অবস্থা এমন যে সেই সমস্ত বাড়ির মালিকের কোনো খোঁজই নেই, বহু খুঁজেও বাড়ির কোনো দাবিদারের সন্ধানই পাওয়া যায়নি, ফলে সেই সমস্ত বাড়ি দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জেনে অবাক হবেন, 2040 সাল নাগাদ পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ বেড়ে যা দাঁড়াবে তার মিলিত হিসাব মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার সমান হবে, যার কারণে সরকার সেই সব বাড়িগুলো খুব কম দামে বিক্রি করে দিচ্ছে। বাংলা টাকায় মাত্র 7 লাখ টাকাতেই জমি সহ আস্ত বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন ইচ্ছুকরা, এমনকি পাবেন ফ্রিতেও বাড়ি। শুধু শর্ত একটাই, যিনি বা যারা ওই বাড়ি কিনবেন তাদের 18 বছরের কম বয়সী সন্তান থাকতে হবে। মৃতদের জন্য বিলাসবহুল হোটেল। সবারই 5 তারকা বা নামি দামি হোটেলে রাত কাটানোর স্বপ্ন থাকে, কিন্তু হোটেলটি জীবিত মানুষদের জন্য না করে মৃতদের জন্য করা হলে বিষয়টা কেমন ঠেকবে? জাপানের ওসাকা শহরে অবস্থিত হোটেল রিলেশন বা ইতাই হেতেরো নামের বিলাসবহুল একটি হোটেল তৈরি করা হয়েছে শুধুমাত্র মরদেহের জন্য। সেখানে রাজকীয় ভাবে মৃত ব্যক্তিদের শেষকৃত্য করা হয়। মৃতদেহ সংরক্ষণের জন্য জাপানিদের নতুন এই উদ্যোগ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আপনি ভাবতে পারেন, এরা কি পাগল? ভাই, বিলাসবহুল হোটেলে লাশ সংরক্ষণ কে করে? আসলে জাপানের কবরস্থানগুলোর সংখ্যা তাদের জনসংখ্যার তুলনায় অনেক কম। বর্তমানে সেখানকার কবরস্থানে মৃতদের জায়গা পাওয়ার ক্ষেত্রে বেশ ভোগান্তি পোহাতে হয়। সে কারণেই যদি কোনো মৃতের জন্য কবরস্থানে জায়গা পাওয়া না যায় তখন আত্মীয়রা লাশ নিয়ে চলে যান ওসাকা হোটেলে। সেখানে শেষকৃত্য করার পর মৃতদেহ কফিনে সংরক্ষণ করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, একটি ডাবল বেডের বিলাসবহুল এক রুমে মৃতদেহকে রাখা হয়। ওই রুমে আছে টেলিভিশন, আসবাবপত্র সহ সকল সুযোগ সুবিধা, যদিও মৃত ব্যক্তির এসব সুবিধার কোনো প্রয়োজন নেই। ক্ষমা চাওয়াই যখন চাকরি, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। নিজের ভুল বুঝতে পেরে এমন কথা বলতে চান অনেকেই, কিন্তু লজ্জা বা সংকোচের কারণে তা বলতে পারে না। তাদের উপকারের জন্যই অদ্ভুত এক চাকরি দেয় জাপান ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু এজেন্সি। এই চাকরি যারা করেন তাদের এক একজনের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়। এদের বেতনও বেশ চওড়া। ভাই, আমি নিজেই এই চাকরি চাই, ক্ষমা চেয়ে যদি এত টাকা পাওয়া যায় তাহলে আমি সারাদিন ক্ষমা চাইতে রাজি আছি। বাচ্চাদের কান্না হয়তো অনেকেই সহ্য করতে পারে না, অথচ জাপানে প্রতিযোগিতা করে বাচ্চাদের কান্না করানো হয়। প্রতি বছর এপ্রিলে 400 বছরের পুরনো সুমো বেবি ক্রাইং ফেস্টিভ্যাল করা হয়, তাও আবার সেনজোকি মন্দিরে। বাবা মা তাদের সন্তানদের সুস্বাস্থ্য নিশ্চিত করার আশায় এই উৎসবে নিয়ে আসেন তাদের। অবিশ্বাস্য হলেও সত্যি, জাপানে ক্রাইং সুমো নামে একটি খেলা হয় যেখানে কুস্তিগীরদের মধ্যে বাচ্চাদেরকে কে আগে কাঁদাতে পারবে তার উপর নির্ধারিত হয় জয় পরাজয়। আমি শিওর ওইখানে যদি বাঙালি বাচ্চারা অংশ নিতে পারত, চ্যাম্পিয়ন আমরা বাঙালিরাই হতাম। তাহলে কেমনটা লাগবে বলুন? আপনার যেমনই লাগুক না কেন, জাপানের সেই রেস্টুরেন্টের কাস্টমার কিন্তু এতে বেশ খুশি। জাপানের এক রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার্স। নাম শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি হতে পারে, তবে ভাববেন না, এই রেস্টুরেন্টে মানুষ ইচ্ছা করেই খেতে আসে, সবকিছু জেনে বুঝে। আসলে সেখানকার কর্মীরা প্রত্যেকেই ডিমেনশিয়া রোগে আক্রান্ত, অর্থাৎ তাদের ভুলে যাওয়ার রোগ আছে। রেস্টুরেন্টের মালিক শিরো ওগুনি ইচ্ছা করেই তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীদের নিয়ে বিশেষ এই রেস্তোরাঁটি চালু করেছে যাতে তারাও কাজ করে খেতে পারে। ভাড়ায় পাওয়া যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমনকি বাবা মাও, আশেপাশে সবাই মিঙ্গেল কিন্তু আপনি খালি সিঙ্গেল। আপনার এই কষ্টটা কেউ বুঝুক আর নাই বুঝুক, আমার মতো সিঙ্গেল মানুষরা আপনার কষ্ট ঠিকই বুঝবে। আর তাই বোধহয় জাপানে আছে অদ্ভুত এক নিয়ম, বর্তমানে জাপানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া হয়। জাপানে এমন অনেক মানুষ আছেন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভিনয় করার কাজ করেন, বলতে পারেন এটা তাদের পেশা, এর জন্য তারা নেন টাকাও। কয়েক বছর আগে জাপানে একজন বয়ফ্রেন্ডকে 1 ঘন্টার জন্য ভাড়া নিতে
হলে আপনাকে 5000 জাপানি ইয়েন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 3500 টাকার মতো দিতে হতো। এমনকি জাপানে বাবা মা, আত্মীয় স্বজন ও বন্ধুও ভাড়া নেওয়া যায়, এর জন্য তাদের আলাদা অ্যাপই আছে। টেলিফোন বুথ যখন অ্যাকুইরিয়াম। টেলিফোন বুথ একসময় যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল। প্রযুক্তির কল্যাণে এখন সবার হাতে হাতে মোবাইল থাকায় প্রায় সব দেশ থেকে টেলিফোন বুথের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম জাপান। জাপানের ওসাকা শহরের পাবলিক টেলিফোন বুথগুলো ব্যবহার করা হয় না বলে সেগুলোকে অ্যাকুরিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এই অ্যাকুরিয়ামে রাখা হয়েছে গোল্ডফিশ, যা শত শত বছর ধরে জাপানের চিত্রশিল্পে সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। অর্থাৎ জাপান যে কেবল টেলিফোন বুথগুলোকে নতুন একটি রূপ দিচ্ছে তাই নয়, পাশাপাশি তারা শত শত বছরের ঐতিহ্যকেও সম্মান প্রদর্শন করছে। নাম্বার 8, ড্রাইভিং স্টিকার। রাস্তায় যে কোনো দুর্ঘটনা এড়াতে জাপানে রয়েছে অভিনব একটি মাধ্যম। মাধ্যমটি হলো কিছু ড্রাইভিং স্টিকার্স। জাপানে সদ্য লাইসেন্স পাওয়া ড্রাইভারদেরকে এক বছরের জন্য সবুজ হলুদ প্রতীকের শোশিনশা মার্ক বা ওয়াকাবা মার্ক ব্যবহার করতে হয়। বয়স্ক ড্রাইভারদের সবুজ, টিয়া, কমলা, হলুদ রঙের পাতার আকৃতির কোরেইশা মার্ক ব্যবহার করতে হয়। এছাড়া যারা কানে শুনতে পায় না সেই ড্রাইভারদের জন্য রয়েছে চৌকাকু সৌগাই মার্ক, এবং বিকলাঙ্গ ড্রাইভারদের জন্য রয়েছে সিনতাই সৌগাই মার্ক। অন্যান্য ড্রাইভাররা যেন সবসময় সতর্ক হয়ে গাড়ি চালায় সেই জন্য গাড়ির সামনে ও পেছনে এই বিশেষ স্টিকার গুলো লাগিয়ে রাখা বাধ্যতামূলক। নাম্বার 9, ভেন্ডিং মেশিনে টাকা ফেললেই পাওয়া যাবে পোকা। কখনো কি শুনেছেন পোকামাকড় দিয়ে তৈরি নাস্তার জন্য ভেন্ডিং মেশিন বানানো হয়েছে? এমনই একটি ভেন্ডিং মেশিনের দেখা মিলেছে জাপানের টোকিওতে। সেই ভেন্ডিং মেশিনে পয়সা ফেললেই পাওয়া যাবে ছাড় পোকা, ঝিঝি পোকা, ট্যারেন্টুলার সুস্বাদু নাস্তা। শুধু তাই নয়, জাপানের ভেন্ডিং মেশিন গুলোতে পাওয়া যায় সবকিছু, মানে পানীয়, স্ন্যাক্স, মোজা থেকে শুরু করে সবকিছু। এমনকি কোনো কোনো ভেন্ডিং মেশিনে সেদ্ধ ডিম, আলু, পাস্তাও পাওয়া যায়। নাম্বার 10, নামহীন রাস্তা। কারো বাসায় যেতে হলে সবার আগে আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনার অ্যাড্রেসটা কি, তাই তো? সাথে সে যেই বাসায় থাকে ওই এলাকার রাস্তার নামও জেনে নেবেন, তাই না? কিন্তু আপনি জাপানে এমনটা মোটেও করতে পারবেন না। না না, ভয় পাবেন না, জাপানে অ্যাড্রেস জিজ্ঞাসা করলে জেল জরিমানা নেই, তবে জাপানের রাস্তার কোনো নামই নেই। আমাদের দেশের প্রতিটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথেই একটা নামকরণ করা হয়। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশে এই সড়কের নামকরণ প্রচলিত, কিন্তু জাপান ছাড়া। জাপানে হাতে গোনা কয়েকটি রাস্তা বাদে কোনো রাস্তারই কোনো নাম নেই। অদ্ভুত না ব্যাপারটা? নাম্বার 11, স্বঘোষিত সুপারহিরো ঝাড়ুদার। সুপারহিরো তো অনেক ধরনের হয়, কিন্তু আপনি কি কখনো এমন কোন সুপারহিরোর কথা শুনেছেন যার মূল অস্ত্রই হচ্ছে ঝাড়ু এবং প্রধান শত্রুই হলো ময়লা আবর্জনা ও ধুলাবালি? জাপানের টোকিওতে একজন স্বঘোষিত সুপারহিরো রয়েছে যার নাম ম্যাঙ্গৎসু ম্যান, যার ইংরেজি অর্থ হলো ফুল মুন ম্যান। বেগুনি রঙের স্যুট এবং হলুদ রঙের মাস্ক পরে সে নিজের চেহারা লুকিয়ে রাখে। শহরের রাস্তাঘাটের ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখাই এই সুপারহিরোর মূল উদ্দেশ্য। আসলে তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। নাম্বার 12, অন্যের চিঠি পড়বেন তো জেল। কখনো যদি প্রতিবেশীর চিঠি ভুল করে আপনার বাড়িতে চলে আসে তবে আপনি কি করবেন? নিশ্চয়ই চিঠিটা তার বাড়িতে দিয়ে আসবেন, অথবা কেউ কেউ তো চিঠিটা গুলে পড়েও ফেলে। কিন্তু জাপানে এই কাজ করা অপরাধ, হতে পারে জেল জরিমানাও। জাপানের আইন অনুযায়ী ভুলবশত প্রতিবেশীর চিঠি পৌঁছে গেলেও তা আবারও ডাকঘরে গিয়ে দিয়ে আসতে হবে। ডাকঘরের পক্ষ থেকে সেই চিঠি আবার সঠিক ঠিকানায় পাঠাতে হবে। প্রেরক এবং প্রাপকের গোপনীয়তা বজায় রাখার জন্য এই নিয়ম চালু করা হয়েছে। নাম্বার 13, লাইব্রেরিতে ঘুমের ব্যবস্থা। জাপানে একটা লাইব্রেরি আছে যার নাম বুক অ্যান্ড বেড টোকিও। এটিকে আপনি হোস্টেলও বলতে পারেন, কারণ এটি এমন একটি লাইব্রেরি যেখানে বই পড়ার পাশাপাশি অতিথিদের জন্য ঘুমের সুব্যবস্থা রয়েছে। প্রতিটি ছোট ঘরে আলোর ব্যবস্থা রয়েছে যাতে অতিথিরা সেখানে ঘন্টার পর ঘন্টা বই পড়ে সময় কাটাতে পারে। বইয়ের তাক তো রয়েছেই, পাশাপাশি বইগুলো ওপর থেকে ঝুলে রাখা হয় যাতে যার যে বই ইচ্ছে সেটি নিয়ে পড়া শুরু করে দিতে পারে। ভিন্ন ধর্মীয় লাইব্রেরি হোস্টেলটি যে কোনো বইপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। আপনি জেনে অবাক হবেন, জাপানিদের সংঘবদ্ধতা এবং পেশাদারিতা পুলিশের চেয়ে ঢের বেশি। দেখা গেল দুর্গম সব লোকালয়ে সরকারি সাহায্য পৌঁছানোর অনেক আগেই পৌঁছে গেছে তাদের ত্রাণ। এভাবেই দুর্যোগ আর বিপর্যয়ে গোটা জাতি যখন দুর্দশায় পড়ে, ভালো খারাপের সীমানাটা তখন মুছে যায়। মুখ্য হয়ে ওঠে একমাত্র পরিচয়, আমরা সবাই জাপানি, আমরা সবাই মানুষ। তাই তো যুগে যুগে পারমাণবিক বোমার আঘাত সহ নানা ভয়াবহ আক্রমণের ধাক্কা সয়েও আজও জ্ঞানে, কল্যাণে, প্রযুক্তিতে সাফল্যের শীর্ষ
বিশ্বের ছোট্ট একটি দেশ, পৃথিবীবাসীর কাছে ভালোবাসা এবং শ্রদ্ধা মিশ্রিত বিস্ময়ের একটি নাম জাপান। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।